গুড মর্নিং, আজকে আমাদের আন্দামানের সেভেন্থ ডে অ্যান্ড দ্য লাস্ট ডে। আজকে আমরা যাবো হলো বারাটং আর তারপরে লাইমস্টোন কেভ। আজকে হলো 31st December আর এখন ভোর 4:45 বাজে, ওই জন্য দেখো বাইরেটাও পুরো অন্ধকার। হ্যাঁ উঠে না, তারপরে আমরা যাচ্ছি লাইমস্টোন কেভের দিকে। এটা হলো 1.2 কিলোমিটার যেতে হবে, আবার ফিরতে হবে, মানে টোটাল আপ অ্যান্ড ডাউন 3 কিলোমিটার। তাই জন্য ওনারা বললেন যে কারোর মেডিকেল প্রবলেম থাকলে সে যেন না যায় এতটা। চলো যাওয়া যাক। ওনাদের কাছে জাস্ট একটা ফার্স্ট এড বক্স আছে,
সেটা দিয়ে টেম্পোরারিলি কেউ ব্যথা পেলে সেটা ফার্স্ট এড করা যাবে। লেমন জুস খাওয়ার জন্য জায়গা করা আছে, রেস্ট এরিয়া আছে একটু, তারপরে আবার এখান থেকে রাস্তা। ঠিক আছে, শরীর ঠিক আছে? এই এখান দিয়ে বেরিয়েছি বুট। দেখতে পাইনি, ওর খাবে না। প্রায় চলে এসেছি, চলে এসেছি আমরা লাইমস্টোন কেভ। আমরা বারাটাঙ্গার লাইমস্টোন কেভ দেখে সন্ধ্যে 6টা নাগাদ ব্যাক করেছি হোটেলে। আমি তো একটু ঘুমিয়েও পড়েছিলাম, এত সকালবেলা ভোরবেলা বেরিয়েছি বলে।
তো বারাটাঙ্গে মেনলি আমরা যাওয়ার জন্যই দেখতে গেছিলাম। ওখানে 180টা গাড়ি একসাথে বেরোয়, একদের পার্টিকুলার একটা টাইমিং থাকে, আর মানে কনভয়তে বেরোয়। সামনে একটা পুলিশের গাড়ি থাকে, পেছনে একটা পুলিশের গাড়ি থাকে, আর কেউ কাউকে ওভারটেক করতে পারবে না গাড়ি ওই কনভয়তে। তো ওইভাবে আমরা গেছিলাম। জারোয়া যাওয়ার সময় আমি দেখতে পাইনি, দেখতে দেখতেই যাচ্ছিলাম, অনেকটা রাস্তা, প্রায় 1.5 ঘন্টা মতো গাড়ি চলেছে। তো তারপরে বোটে করে আমরা লাইমস্টোন কেভ দেখতে যাওয়ার সময়, তখন ওখানে যখন আমরা বোটে করে যাচ্ছিলাম, আমরা যদি মাঝখান দিয়ে যাই তো সাইডের দিকে আমরা একটা জারোয়াদের বোট দেখতে পেয়েছিলাম। ওখানে ওরা 3 জন ছিল, যদিও একটু দূর থেকে ছোট ছোটই দেখা গেছে, বাট ওরা হাই করছিল, আমরা যখন হাত নাড়াচ্ছিলাম হাই করেছিল। আর ফটোগ্রাফি তো ওখানে মানে একদমই অ্যালাউড নয়, তো আমরা করতে পারিনি সেটা। আর লাইমস্টোনের ভিডিও তোমরা তো দেখেছো। তো এই ছিল আর আমাদের আন্দামান ট্রিপ। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে আমরা কোন ট্যুরের সাথে মানে একটা ট্যুর পার্টির সাথে, মানে ট্যুর পার্টি না একটা লোকের সাথে এসেছিলাম যিনি ট্যুর করান, তো তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে বা ঘোরা রিলেটেড কোনো কিছু জিজ্ঞাসা করতে চাও তো কমেন্ট করো, আমি সব কিছু বলে দেবো। আর তো আজ এই আন্দামান ব্লগটা এখানেই শেষ করছি, পরে আবার কোথাও ঘুরতে গেলে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো। বাই। আর আমাদের কালকে সকাল মানে ভোরবেলা ফ্লাইট আছে কলকাতা, তো কালকে চলে যাচ্ছি। আর উইশ ইউ অল আ ভেরি হ্যাপি নিউ ইয়ার 2022। বাই বাই। আর হ্যাঁ, ভিডিওটা অবশ্যই লাইক করো, আগের ভিডিওগুলো দেখো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, যাতে আমরা যে কোনো পরে ঘোরার ভিডিও যদি পোস্ট করি তোমরা সঙ্গে সঙ্গে দেখতে পাও।